আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে খাসির কলিজি দিয়ে সিঙ্গারা তৈরি। এটা খুবই সহজভাবে আমি দেখিয়েছি। আমি কিছুটা ফ্রোজেন তৈরি করে করব, এটা ফ্রিজে রেখে দিব। এটা ডিপ ফ্রিজে রাখতে হবে, নর্মাল না। এটা ডিপ ফ্রিজে আপনারা 15-1 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারেন। তবে এটার ভাজার নিয়মটা হচ্ছে যে ফ্রিজ থেকে বের করেই সরাসরি আপনারা তেলে দিয়ে দিবেন, এটাকে রেস্টে রাখা যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে। আর কয়েকটা আমি ভেজে নিয়েছি, তো আমি দেখাচ্ছি যে কিভাবে আমি এগুলো তৈরি করেছি। এটা গরম গরম সিঙ্গারা চায়ের সাথে বিকেলবেলা অনেক ভালো লাগবে। তো আপনারা আপনার পরিবারের সদস্যদের বানিয়ে খাওয়াবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন। 3 কাপ আটা নিব, এই দেখেন, এই কাপ এরকম ভরে ভরে 3 কাপ আটা নিচ্ছি সিঙ্গারা বানাতে। যে কাপ দিয়ে আটা নেবেন সেই কাপ দিয়ে 1 কাপ সয়াবিন তেল নেব, স্বাদ মতো লবণ, কালি জিরা 1 চা চামচ, তেল 1 কাপ। যে কাপ দিয়ে আটা নিয়েছি 3 কাপ, সেটা সে কাপ দিয়ে সয়াবিন তেল 1 কাপ নেব। সিঙ্গারাতে তেল লাগবে একটু বেশি, এটা ভয় পাওয়ার কিছুই নেই। এভাবে একদম দোকানিরা যে হোটেলে সিঙ্গার পাওয়া যায় সেরকম হবে এটা। দেখেন আমার তেল মাখানোর পরে এরকম হবে। হ্যাঁ দেখেন, আমি কিন্তু পানি অ্যাড করিনি এখনও, এই যে এরকম এরকম হয়ে যাবে, চাপ দিলে এরকম যাতে হয়ে যায়, তাহলে ভাববেন যে ঠিক আছে তেলটা। সামান্য পানি একবারে দিবেন না, অল্প সামান্য পানি দিয়ে নেবেন যতটুকু লাগে। আর ডোটা কিন্তু একটু শক্তই হবে, নরম করা যাবে না। সিঙ্গারার ডো কিন্তু শক্ত হয়, নরম হলে সিঙ্গারা ভালো হবে না। আমি কিন্তু অল্প অল্প করে পানি নিচ্ছি যতটুকু আমার লাগবে। এই দেখেন আমি ডোটা তৈরি করে নিয়েছি, আর দেখেন এই যে কেমন শক্ত ডোটা, কিন্তু একটু শক্ত করেই তৈরি নিতে হবে, একদম মসৃণ নরম করা যাবে না, তাহলে সিঙ্গারের শেপ দেওয়া যাবে না। এ পর্যায়ে আমি এইটা টিস্যু দিয়ে বা আপনারা যে কোনো পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। এরকম করে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য, এটা রেস্ট রাখবো, তারপর আমি তৈরি করব সিঙ্গারা। কলিজি দিয়ে আজকে আমি সিঙ্গারা তৈরি করব। কলিজি আলু এটা দিয়ে আমি এটা রান্নাটা আমি দেখাইনি, এটা আমার কলিজি রান্না ভিডিওতে আছে আমার চ্যানেলে, ওখান থেকেও দেখে নিতে পারেন। আর আমি সাথে কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি, যে কিন্তু রান্নার সাথে না এটা কাঁচা পেঁয়াজ, এটা সিঙ্গারা যখন ভাজবো তখন এটা কুক হয়ে যাবে। আর কিছু কাঁচা মরিচ কুচি নিয়েছি, আর এটা যে ছিমি এটা একটু বড় দানা সেটা নিয়েছি। আর আলুর কিউবটা দেখেন, সিঙ্গারার জন্য এরকম আলু কিউব করে নেবেন। তো আমি এটা পুর হিসাবে ব্যবহার করব। তো দেখেন কিভাবে আমি সিঙ্গারা তৈরি করি। আমি আটাটা নিয়ে নিয়েছি আর একটু ডিম শেপ করে নিয়েছি, গোল করিনি, এভাবে করে নিলে ভালো। আর এটা আমি কাঠের রুটি মেকারে এটা করে নিচ্ছি, আর এটা একটু মোটাই হবে রুটিটা। তো দেখেন আমি এটা চাপ দিয়ে নিচ্ছি, প্রেস করব, এই হয়ে গেছে। এই রুটি থেকে আমরা সমান করে মাঝখান থেকে কেটে নেব। আর আমরা কম বেশি জানি একটা রুটি থেকে 2টা সিঙ্গারা তৈরি হয়। এ দেখেন সমান করে কেটে নিচ্ছি। আর আমার আটাটা কিন্তু এভাবে টিস্যু দিয়ে বার ঢেকেই রাখবো, নাহলে উপরের দিকে শক্ত হয়ে যাবে, ঠিক আছে। এ দেখেন, এই দেখেন এরকম একটা অর্ধেকটা নিয়েছি রুটি, আর এরকম মোটা হবে, বেশি পাতলা করা যাবে না। সিঙ্গারার রুটি কিন্তু একটু মোটাই হয়। এরপর একটা আমি অল্প একটু সামান্য পানি এক সাইডে লাগিয়ে নিব, তারপর কোণের মতো করে, এই যে এরকম এই জায়গাটা একটু চোখা করে
দুটার মাথা একসাথে মিশিয়ে নেব। চেপে চেপে ভালো করে লাগিয়ে নেব। এ দেখেন এরকম, এই যে এই পাশটা আর এই পাশটা একটু বাড়তি থাকবে ডিম শেপে। এখন আমি পুরগুলো দিয়ে নিচ্ছি, কলিজি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু মটরশুঁটি আছে, সাথে একটু গাজরও দিয়েছি অল্প সামান্য। এখন আমি এই যে এই সাইডটা যে আছে এখানে একটু নর্মাল পানি কিন্তু লাগিয়ে নিচ্ছি, যাতে আমার জয়েন্টটা না ছুটে যায় তেলে দেওয়ার পর। এখন এই যে বাড়তি যেটা, এটা এই পাশে লাগিয়ে দেবো, এই পাশের সাথে। পানি দিয়ে নিচ্ছি, পানি দিয়ে নিচ্ছি এখানে, আর এইটা একটু টেনে এভাবে একটু হাতটা এভাবে করে দিয়ে এই কোনা এই কোনা একসাথে মিশিয়ে দেব। তারপরে এই জায়গায় একটু রেখে করে একটু প্রেস করে সিঙ্গারার স্টাইলে হবে। দেখেন এই যে শিং, যেটা সিঙ্গারা হয় হলো গরুর শিং, যেটা শিঙের মতো যাতে তিনটা কোনা থাকে, এই আমার হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি, আর একটু আটা ছিটিয়ে নিয়েছি যাতে তলাটা না লেগে যায়। আমি এর থেকে কিছু কয়েকটা ভাজবো আর কয়েকটা ফ্রোজেন করব। ফ্রোজেন করার নিয়ম হচ্ছে এটা ডিপ ফ্রিজে আপনার ট্রে সহ রাখতে পারেন, বা ট্রেতে হালকা বরফ হয়ে গেলে পরে জায়গা না থাকলে একটা পলিথিন এয়ারটাইটের বক্সে এটা রেখে যখন খুশি তখন বের করে এটা ভেজে নেবেন। আর ফ্রোজেন করলে ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট আপনি তেলে ছেড়ে দেবেন, কিছুক্ষণ রেখে দিতে পারবেন না, তাহলে কিন্তু আটা থেকে পানি বের হয়ে যাবে। আর এটা এক মাস পর্যন্ত ফ্রোজেন আপনি আপনারা রাখতে পারেন। তো এখন দেখাচ্ছি কীভাবে এটা তেলে ভেজে নেব। একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, এটা ডুবো তেলেই ভাজতে হবে, আর তেলটা একদম ঠান্ডা থাকবে, মানে একদম গরম অবস্থায় দেবেন না, তেলটা যাতে ঠান্ডা থাকে, জাস্ট একটা আঙুল যাতে চুবিয়ে সহ করা যায় সেরকম। তো আমি এখন সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি, দেখেন ঠান্ডা, মানে অত ওরকম গরম হয়নি, কারণ এভাবে যদি বেশি গরম তেলে আপনারা এটা ছাড়েন তাহলে কিন্তু সিঙ্গারাটা কাঁচা থেকে যাবে, সেজন্য এভাবে হালকা গরমে, যে দেখতে পাচ্ছেন না স্ক্রিনে দেখা যাচ্ছে নাকি এই যে অল্প অল্প বুন্দি উঠছে, এই পর্যায়ে আপনারা সিঙ্গারাগুলো ছেড়ে দেবেন। আর এখন উল্টাবো না, আস্তে আস্তে যখন এক পিঠ হবে তারপর আমি এটা উল্টাবো। আর এটা হতে একটু সময় লাগবে, যেহেতু আমাদের আটাটা একটু মোটা আর সিঙ্গারা একটু সময় লাগে ভাজতে, প্রায় 10 মিনিটের মতো তো লাগবেই, দেখা যাক কতক্ষণ লাগে, কিন্তু আঁচটা একদম মিডিয়াম টু লো রাখবেন। এক পিঠ হয়ে গেছে, আমি আবার উল্টিয়ে আর পিঠ দিয়ে দিয়েছি, দেখেন এই পাশগুলো হয়ে গেছে, এখন আবার আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। আর এটা একটু আস্তে আস্তেই ভাজতে হবে, সময় নিয়ে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। মাশাআল্লাহ আমার সিঙ্গারাগুলো খুব সুন্দর হয়েছে, মসৃণ একদম। প্রায় হয়ে গেছে, প্রায় 12 মিনিটের মতো লেগেছে, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে কতটুকু সময় লাগে, তবে একটু সময় নিয়েই করতে হবে। আর আমার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে আছে, আমি কোনোভাবেই চুলোর আঁচ বাড়াইনি, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো ভালো হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি একটু পরে এটাকে পরিবেশন করে নেব। তুলে সিঙ্গারাগুলো এখন আমি তুলে নিচ্ছি, একটা ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে, ভিতরে কাঁচা আছে কিনা দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে,
ভিতরে একটু কাঁচা নেই, আর খুবই মজা হয়েছে, ক্রিসপি, খুবই টেস্টি হবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। পরিবেশন করে নিলাম গরম গরম সিঙ্গাড়া, এটা চায়ের সাথে জমে যাবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকেন, খোদা হাফেজ।